বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। থাম্বনেল দেখে আশা করি সকলে ইতিমধ্যে বুঝে গেছো যে আজকে আমাদের জহর নবোদয় এক্সাম ভাষা জ্ঞান পরীক্ষার আমরা ক্লাস করাচ্ছি। আমাদের কিন্তু ইতিমধ্যে দেখো 7টা ক্লাস হয়ে গেছে, আজকে আমাদের 8 নম্বর ক্লাস হবে। তো তোমরা যদি দেখতে চাও, তোমরা যদি আগে না দেখে থাকো, তাহলে কিন্তু যারা 2023 এক্সাম দেবে তারা ভাষা জ্ঞান পরীক্ষার আগে 7টা ক্লাস যদি না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে কিন্তু আগের ক্লাসগুলো দেখে দেখে নিতে পারো। আমরা প্রত্যেক দিন একটা করে অনুচ্ছেদ পড়ি এবং তার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। তো আজকেও একটা অনুচ্ছেদ নিয়ে চলে এসেছি, তো আমরা পড়ে নেবো ফার্স্টে, দিয়ে তার প্রশ্নগুলোর উত্তর করে নেবো এক এক করে। চলো দেখো, তাহলে আজকে আমাদের 8 নম্বরের অনুচ্ছেদ হবে। আগে কিন্তু 7টা অনুচ্ছেদ আমরা পড়ে নিয়েছি, ফার্স্টে আমরা অনুচ্ছেদটা পড়ে নেবো। দেখো কি বলেছে, কোনো এক সময়ে ফ্রান্স এক সমুদ্র যুদ্ধে লিপ্ত হয়েছিল। যুদ্ধ জাহাজে এক ক্যাপ্টেন ছিল, তার এক সাহসী পুত্র ছিল, পুত্র ছিল আচ্ছা তার এক সাহসী পুত্র ছিল, হলো তার নাম ছিল ক্যাসাভিয়াঙ্কা। তার বাবার তার বয়স 12 বছর। ওই যুদ্ধে সে পিতার সঙ্গে যুদ্ধ জাহাজে গিয়েছিল। পিতা তাকে জাহাজের একটি নির্দিষ্ট জায়গায় রেখে গিয়েছিল এবং বলেছিলেন, আমি না বলা পর্যন্ত তুমি এ স্থান ত্যাগ করবে না। একথা বলে তিনি জাহাজের ডকে দাঁড়িয়ে যুদ্ধ চালাচ্ছিলেন। হঠাৎ শত্রুপক্ষের গুলি তার গায়ে লাগে এবং তিনি মারা যান। কিন্তু পুত্র সে কথা জানতো না। শত্রুর কামানের আগুন জাহাজে লাগলো, আগুন দাও দাও করে জ্বলে ক্যাসাভিয়াঙ্কার নিকট পর্যন্ত গেল। নিকটে আগুন দেখেও সে ভয় পেল না, সে শুধু মাঝে মাঝে চিৎকার করে বলল, বাবা আমি আমি কি এখনো থাকবো? আপনি না বললে আমি তো এখনো জ্বলন্ত ডেকে ডেক থেকে নড়তে পারি না। কিন্তু মৃত পিতার আদেশ আর এলো না, পুত্র আগুনে পুড়ে মারা গেল এবং সাহসী এবং পিতৃভক্ত ক্যাসাভিয়াঙ্কা এভাবে নিজের জীবন দিল। তাহলে দেখো এই গল্পটা আমরা পড়লাম, খুব সুন্দর একটা গল্প। এবার আমরা প্রশ্নগুলো করে নেবো। তোমাদের কিন্তু পরীক্ষায় 4টে গল্প থাকবে, এরকম 4টে অনুচ্ছেদ দেওয়া থাকবে এবং সেখান থেকে 20 নম্বর পড়বে মোট, ঠিক আছে? তো আমরা কোশ্চেনগুলো দেখে নেবো। দেখো প্রথম কোশ্চেন যেটা আছে, 1 নম্বরে কি বলেছে, 12 বছর বয়সী, 1 নম্বরে কোশ্চেনটা দেখো, বারো বছর বয়সী ক্যাসাভিয়াঙ্কা যুদ্ধ জাহাজে গিয়েছিল কারণ কি জন্য গিয়েছিল? তার সমুদ্র দেখার শখ ছিল, সে তার পিতাকে খুব ভালোবাসত, সে খুব সাহসী ছিল, নাকি তার পিতা কিভাবে যুদ্ধ করে তা দেখার শখ ছিল তার? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি এরটা, সে ছিল খুব সাহসী, ঠিক আছে? তাহলে আমাদের অপশন সি এরটা হয়ে যাবে এটা সঠিক উত্তর, বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট আমরা 2-এর কোশ্চেনটা দেখে নেবো। কি বলেছে 2-এর, বলেছে তুমি এ স্থান ত্যাগ করবে না। একথা বলেছিলেন ক্যাসাভিয়াঙ্কার বন্ধুরা ক্যাসাভিয়াঙ্কাকে, ক্যাসাভিয়াঙ্কার পিতা ক্যাসাভিয়াঙ্কাকে, জাহাজের যোদ্ধারা ক্যাসাভিয়াঙ্কাকে বলেছিল, নাকি জাহাজের এক যাত্রী ক্যাসাভিয়াঙ্কার পিতাকে বলেছিল? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে দেখো, ক্যাসাভিয়াঙ্কার পিতা ক্যাসাভিয়াঙ্কে বলেছিল যে জাহাজে ওখানেই দাঁড়িয়ে থাকতে। তাহলে 2-এর প্রশ্নটা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন বি এরটা হয়ে যাবে, ক্যাসাভিয়াঙ্কার পিতা ক্যাসাভিয়াঙ্কাকে বলেছিল, ঠিক আছে? তাহলে দেখো টেক্সটটা যদি আমরা মন দিয়ে ভালো করে পড়ি, তাহলে কিন্তু আর কোশ্চেনগুলো একদম দেখা মাত্র আমরা উত্তর করতে পারবো। নেক্সট আমরা 3-এর কোশ্চেনটা দেখে নেবো। দেখো 3-এর কোশ্চেন কি আছে, 3-এর কোশ্চেন দিয়েছে নিকটে, দেখো ভালো করে 3-এর কোশ্চেনটা, নিকটে আগুন দেখে সে ভয় পেল না কারণ কি ছিল? সে ছিল খুব সাহসী ও পিতৃভক্ত ছিল, আগুন নিয়ে খেলতে তাকে তার ভালো লাগতো। 3 নম্বর বলছে আগুনে ভয় পাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। 4 নম্বর বলছে কিছুক্ষণ পরে আগুন নিভে যাবে, এই ধারণাটা ছিল। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে 3-এরটা? সঠিক উত্তর হয়ে যাবে সেই ছিল সাহসী এবং পিতৃভক্ত, তার জন্য সে কী করেছিল, পিতার আদেশ মেনে সে সেখানে এক চাই যে জায়গায় দাঁড়িয়ে থাকতে বলেছিল সেখানে দাঁড়িয়েছিল। তাহলে 3-এরটা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? 3-এরটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এরটা, বোঝা গেল? নেক্সট দেখো আমরা 4 নম্বরের কোশ্চেনে চলে আসছি। 4 নম্বর কোশ্চেনটা কী বলেছে, ক্যাসাভিয়াঙ্কা আগুনে পুড়ে মারা গেল কারণ কারণ মারা গেছিল কারণ সে বোকা ছিল, প্রথম অপশান। দ্বিতীয় অপশান হচ্ছে আগুনের মাঝখান থেকে পালাবার কোনো পথ ছিল না। তৃতীয় অপশান হচ্ছে তাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না, সে ছিল খুব সাহসী এবং পিতৃভক্ত। তাহলে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? দেখো সে ছিল সাহসী এবং পিতৃভক্ত, বলে তো সে বাবার আদেশ মেনে সে একটা জায়গাতেই দাঁড়িয়েছিল, সে সেখান থেকে চলে যায়নি,
তাহলে আমাদের চারের কোশ্চেনটা সঠিক উত্তর কোনটা যায় বন্ধুরা? চারের কোশ্চেনে সঠিক উত্তর হয়েছে আমাদের অপশান ডি, এটা সে ছিল খুব সাহসী এবং পিতৃভক্ত। ঠিক আছে দেখো, তারপরে পাঁচ নম্বরে প্রত্যেকটা অনুচ্ছেদে আমি বারবার বলছি তোমাদের কিন্তু একটা নীতিবাক্য থাকছে, গল্পটা ভালো করে পড়তে হবে, তবেই কিন্তু নীতিবাক্যটা আমরা পারবো। কি বলেছে গল্পটি নীতিবাক্য হল, মানে গল্পটা পড়ে আমরা কি শিখলাম? গুরুজনদের প্রতি গুরুজনকে ভক্তি, গুরুজনকে ভক্তি মহত্বের লক্ষণ প্রথম অপশান, দ্বিতীয় অপশান হচ্ছে ভক্তি দেখাতে মৃত্যুবরণ করা বোকামি, তিন নম্বর অপশান হচ্ছে পিতার প্রতি অধিক ভক্তি দেখানো অনুচিত, চার নম্বর হচ্ছে মৃত্যুর পরিবর্তে ভক্তি মহত্ব নয়, মৃত্যুর পরিবর্তে ভক্তি মহত্ব নয়। তাহলে গল্পটা পড়ে আমরা কি শিখলাম? মৃত্যুর পরিবর্তে ভক্তি মহত্ব নয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে দেখো আমাদের অপশান কোনটা হয়ে যাবে পাঁচের কোশ্চেনে সঠিক উত্তর হয়ে যাবে আমার অপশান ডি, একটা মৃত্যুর পরিবর্তে ভক্তি মহত্ব নয়। যদি কোনো জায়গায় এরকম পরিস্থিতি হয় যে মৃত্যুর পরিবর্তে ভক্তি মহত্ব নয়, ভক্তিটা তখনই মহত্ব হবে যদি তুমি নিজেকে বাঁচিয়ে রাখে, বাঁচিয়ে রেখে কোনো কিছু করা যায়। মরে গেলে তো দেখো আর কোনো কিছুই, সে আর তো ফিরবে না, সে কিন্তু তাহলে এখানে মারা গেল, সে পিতৃভক্ত দেখাতে গিয়ে এবং সে সাহসী ছিল এবং পিতৃভক্ত দেখাতে গিয়ে সে কী হলো, সে মারা গেল। তাহলে সঠিক উত্তর হয়েছে আমাদের পাঁচের ডি, একটা। ঠিক আছে তো এই ছিল আজকের বন্ধুরা আজকের অনুচ্ছেদ। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারো এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রতিদিন এখানে আমরা একটা করে ক্লাস, একটা করে অনুচ্ছেদ পড়ি এবং সেই প্রশ্নগুলো উত্তর করে নিই। তোমাদের কিন্তু পরীক্ষায় চারটে অনুচ্ছেদ থাকবে, আমরা আগে কিন্তু সাতটে অনুচ্ছেদ করে নিয়েছি, আজকে আমরা আট নম্বর অনুচ্ছেদ করলাম, নেক্সট ক্লাসে আরও একটা অনুচ্ছেদ নিয়ে চলে আসবো। আজকের ক্লাসটি এতটাই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।